আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। মাসিমপুরের উজান গ্রাম এলাকায় বরাক নদী থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। মৃত যুবক আকাশ তাপা ছিলেন গৌহাটি কাহিলিপাড়া কলোনি বাজার এলাকার বাসিন্দা। তার মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। জানা গিয়েছে আকাশ পরিবারের অন্যান্যদের সঙ্গে শিলচর ইটখোলা স্বামীজি রোডে আত্মীয়ের বাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। 9 ডিসেম্বর তার স্ত্রী অঞ্জলি তাপা মালুগ্রাম পুলিশ বাড়িতে মিসিং রিপোর্ট করে জানান, 8 ডিসেম্বর বিকেলের দিকে আকাশ স্বামীজি রোডের আত্মীয়ের বাড়ি থেকে ঘুরতে বের হন, এরপর রাতে ফেরেননি। মালুগ্রাম ফাঁড়ি পুলিশ খোঁজখবর চালানোর মধ্যেই 11 ডিসেম্বর রবিবার মাসিমপুর সংলগ্ন উজান গ্রামে বরাক নদীর জলে আকাশের মৃতদেহ ভাসতে দেখতে পায়। নদীতে জল সরবরাহ প্রকল্পের বার্জে আটকে ছিল মৃতদেহ। তবে মৃতদেহ ভাসতে দেখলেও খুব স্বাভাবিকভাবেই উজান গ্রাম এলাকার কেউ আকাশকে চিনতে পারেননি। খবর পেয়ে অরুণাচল ফাঁড়ি পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে অরুণাচল ফাঁড়ি পুলিশ মৃতদেহ উদ্ধারের কথা জানিয়ে কোথাও কেউ নিরুদ্দেশ হয়েছেন কিনা তা জানতে মেসেজ পাঠায় বিভিন্ন থানায়। এর সূত্র ধরে মালুগ্রাম ফাঁড়ি পুলিশ খবর পাঠায় আকাশের পরিবারের লোকেদের কাছে। সোমবার বিকেলে পরিবারের লোকরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। এক অদ্ভুত কাণ্ড, গাড়ির বনেটে ঝুলিয়ে থানায় নিয়ে যাওয়া হলো এক যুবককে। তার অপরাধ হলো গমের ব্যাগ চুরি করা। পাঞ্জাবের মুক্তসার জেলার এমন এক ঘটনা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। রবিবার গাড়িতে বেঁধে নিয়ে যাওয়ার আগে ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ট্রাক চালক এবং তার সহকারীর বিরুদ্ধে। ভিডিওতে দেখা গিয়েছে ওই যুবককে দড়ি দিয়ে ট্রাকের বনেটে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। ট্রাক চালকের সহকারীও তার পাশে বসে আছেন। এক অজ্ঞাত ব্যক্তিকে সহকারী বলেন, এই যুবক 2 বস্তা গম চুরি করেছে এবং ওকে বাসস্ট্যান্ড থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে মুক্তসার পুলিশ জানিয়েছে এই ঘটনার 2টি ভিডিও তাদের হাতে এসেছে। একটি ভিডিওতে অভিযুক্ত চুরকে ট্রাক থেকে গমের বস্তা চুরি করতে দেখা গিয়েছে এবং অন্যটিতে ওই একই ব্যক্তিকে ট্রাকের বনেটের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ধরা পড়েছে। ঘটনাটি তদন্তে রয়েছে পুলিশ। আশা কর্মীদের চাকরি স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে উত্তাল হলো শিলচর অফিস পাড়া। সোমবার গোটা দেশের সঙ্গে শিলচর জেলাশাসক কার্যালয়ের সামনে ন্যূনতম মজুরি নির্ধারণ, কাজের সময় নির্ধারণ, চাকরি স্থায়ীকরণ সহ গত এপ্রিল মাস থেকে জমে থাকা বকেয়া প্রদানের দাবিগুলো নিয়ে বিক্ষোভে সামিল হন তারা। রাজ্য সরকারের অমানবিক আচরণে ক্ষুবে ফেটে পড়েন আশা কর্মীরা। এদিন সিটুর অন্তর্ভুক্ত অসম রাজ্যস্তরের আশাকর্মী ইউনিয়নের কাছারের বিভিন্ন প্রান্তের নেতৃস্থানীয় প্রতিনিধিরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন। তাদের অভিযোগ, 24 ঘন্টা ডিউটি করানো হলেও চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা পালন করছে না রাজ্য সরকার। বিগত দিনে আশাকর্মীদের 1000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা সত্ত্বেও এখন পর্যন্ত সেই বাড়তি বেতনের টাকা তো দূর, বকেয়া পর্যন্ত মেটানো হয়নি। এই সব দাবি দাওয়া সহ বেশ কিছু প্রস্তাব নিয়ে এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসক মারফত এক স্মারকপত্র তুলে দেন আশাকর্মীরা। শিলচর স্টিমারঘাট রোডে বিজয় সংঘ ক্লাবের মাঠের সীমানায় থাকা গাছপালা কেটে ফেলায় প্রতিবাদে সরব হলেন আইনজীবী জয়দীপ বিশ্বাস। শহরের ভেতরে ও বন বিভাগের সদর কার্যালয়ের হাতের নাগালে থাকা বিজয় সংঘ মাঠে বৃক্ষ নিধন চললেও বিভাগীয় কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। বিভাগ করা ব্যবস্থা না নেওয়ায় আবার শুরু হয় এই নিধন যজ্ঞ।
তিনি বলেন কয়েকদিন আগে এভাবে গাছ কেটে পরিবেশ ধ্বংস হচ্ছে দেখি। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন বিভাগ এবং পুলিশ প্রশাসনের নজরে আনেন। এরপরই বন্ধ হয় বৃক্ষ নিধন যজ্ঞ। কিন্তু কিছুদিন বিরতির পর ওই স্থানে আবার শুরু হয়েছে এই ধ্বংসযজ্ঞ। জয়দীপ বাবু বলেন এভাবে অবাধে গাছ কাটার ফলে পরিবেশে এর বিরূপ প্রভাব পড়বে, নষ্ট হবে প্রাকৃতিক ভারসাম্য। বিজয় সংঘ ক্লাবের মাঠে এ ধরনের কর্মকাণ্ড চললেও ক্লাব কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইনজীবী বিশ্বাস। সারা দিন হাড় ভাঙ্গা পরিশ্রমের পর সন্ধ্যার দিকে গ্রামের জনগণ কি আনন্দ দিতে দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নীলামবাজারে শুরু হলো আনন্দ মেলা। সোমবার বিজেপির সর্বভারতীয় নেত্রী শিপ্রা গুণের হাত ধরে মাসব্যাপী মেলার শুভারম্ভ হয়। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার বিকেলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন শিপ্রা গুণ। পরবর্তীতে মেলা প্রাঙ্গণে একটি সভাও অনুষ্ঠিত হয়। মেলা কমিটির সভাপতি রাজু পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে শিপ্রা গুণ বলেন শহরাঞ্চলে জনগণের আমোদ প্রমোদের জন্য বিভিন্ন ব্যবস্থা থাকলেও গ্রামাঞ্চলে এই সুযোগ নেই। হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রতিক ঐক্য হিসাবে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা কমিটির সভাপতি রাজু পাল বলেন বিগত বছর থেকে জনগণকে আকৃষ্ট করতে অনেক নতুনত্ব এসেছে মেলায়। এবার মেলায় মহিলাদের নিরাপত্তার দিকটায় বিশেষ নজর রাখা হয়েছে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফারম পাশা জিপির সভাপতি তন্ময় দে, আব্দুল মুনিম, শিবু দে, আব্দুল মুনিম তাপাদার এবং মান্তু পাল প্রমুখ। চাকমা ঘাট হাজরা সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজন। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার মুঙ্গিয়াখামী থানাধীন হাজরাপাড়া এলাকায়। জানা গিয়েছে বোলেরো গাড়ি তেলিয়ামুড়া এলাকা থেকে চারজন নির্মাণ শ্রমিক নিয়ে হাজরার দিকে যাচ্ছিল, তখনই উল্টো দিক থেকে আসা একটি ট্রিপার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরবর্তীতে এলাকার লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনী কর্মীরা ছুটে গিয়ে চালক সহ মোট পাঁচজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসক। কাটাখাল নদী থেকে অবৈধ বালু পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে হাইলাকান্দি জেলার বন বিভাগ। কিছুদিন ধরে কড়া নজর রেখে চলেছে বন বিভাগ কাটাখাল নদীতে, কারণ কাটাখাল নদীর বালু উত্তোলনের জন্য ইতিমধ্যে টেন্ডার সম্পূর্ণ হয়ে গিয়েছে। মহালদার টেন্ডার পেয়েছেন, শীঘ্রই মহালদার টেন্ডার মাধ্যমে কাজ শুরু করবেন সরকারি ছাড়পত্র আসার পর। ছাড়পত্র না আসা পর্যন্ত কেউ যাতে কাটাখাল নদী থেকে বালু খনন করতে না পারেন এ নিয়ে হাইলাকান্দি জেলা বন বিভাগের আধিকারিক অখিল দত্ত, পাঁচগ্রাম রেঞ্জ আধিকারিক দোলেশ্বর তামুলি, কাটাখাল ফরেস্ট বিট অফিসার সবিনয় দেবের নেতৃত্বে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। যদি কেউ বন বিভাগের নির্দেশ অমান্য করে তাহলে কড়া ব্যবস্থা নেবে বন বিভাগ তা স্পষ্ট করে দিয়েছে।